হ্যালো আসসালামু আলাইকুম। অনেক প্রতীক্ষার পর আজকে চলে আসি শাহবাগ ব্রাঞ্চে রিভিউ দেওয়ার জন্য। সো আমি আজকে চলে এসেছি শাহবাগে। আমি বর্তমানে যে লোকেশানে সেটা হচ্ছে মিন্টু রোডের মাথা, বা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বা পূর্বে শেরাটন নামে পরিচিত। আমার ঠিক বরাবর যে রোড যায় সেই রোড দিয়ে আসে শাহবাগ ব্রাঞ্চে যায়, বাট এইখান দিয়ে যে রোডটা যাচ্ছে সেটা হচ্ছে বাংলা মোড়ের দিকে। আমার ঠিক বরাবর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এখন, সেই রাস্তা দিয়ে হচ্ছে শাহবাগ ব্রাঞ্চে চলে যাওয়া যায়। মাত্র 2 মিনিট লাগে এখান থেকে হেঁটে গেলে, বা 6টা বিল্ডিং পরে হচ্ছে আমাদের শাহবাগ ব্রাঞ্চে যেতে পারবো। সো আমরা শাহবাগ ব্রাঞ্চে যাই এবং কী কী আছে সেখানে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গো। তো গাইজ, একবারে বলতে বলতে শাহবাগ ব্রাঞ্চে ঠিক সামনে চলে আসছে। আমার তো ইন্টারভিউ দেখে অ্যামেজিং লাগতেছে। এখানে একটা উইংসের অ্যাপ দেওয়া আছে, দ্যাট ইজ ফার্স্ট ক্লাস। দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাচেলারদের জন্য এত সুন্দর ইন্টারভিউ করেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ফার্স্ট ক্লাস কেন বলা হয়। তো বলে রাখি সমগ্র বিল্ডিংটি হচ্ছে সুপার হোমের জন্য। নিচে এই ব্রাঞ্চের অ্যাড্রেসটি দেওয়া হলো, আপনি ডিসক্রিপশনে দেখে নিন, এবং আমার সামনেও দেওয়া আছে অ্যাড্রেসটি, হচ্ছে 2x10 নব হাবিবুল্লাহ রোড বা ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা, 1000। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পানির ফোয়ারা আছে, আর পুরো এনভায়রনমেন্টটা দেখলেই মনে হচ্ছে না দিস ইজ সামথিং লাইক হোটেল। অ্যাকচুয়ালি ইটস নট হোটেল, ইটস এ হোস্টেল ফর ব্যাচেলার পিপল। কোনো ফ্যামিলি অ্যালাউ করা হয় না। সো আমরা ভিতরে যাই, দেখি কী আছে না আছে সব কিছু নিয়ে আমরা আজকে ডিটেলস কথা বলবো। সো লেটস গো। সো গাইজ, আমি লবিতে চলে আসলাম। বাইরে প্রচণ্ড গরম, ভিতরে ফুল এয়ার কন্ডিশন করা, খুবই লাক্সারিয়াস একটা লবি। তো আপনারা ফুল লবির ভিডিওটা একবার দেখে নিন। সো গাইজ, আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই লবির স্পেশাল হচ্ছে এখানে অনেক অনেক হাই কোয়ালিটি এবং গর্জিয়াস গর্জিয়াস ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, এবং অনেক অনেক বিশাল একটা লবি এখানে। এখানে আপনার ছেলে মেয়ে ফ্রেন্ড নিয়ে এসে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। বাড়ি থেকে যদি কেউ আসে সেখানে এখানে বসে আড্ডা দিতে পারবেন, বা প্রয়োজনীয় কথা বলতে পারবেন। তাছাড়া এই লবিতে মিটিং হয় অনেক সময়, দেখি কর্পোরেট ডিল হচ্ছে, অ্যান্ড তাছাড়া হচ্ছে কাউকে দেখছি আমি কাজ করছি লবিতে বসেই। আর এখানে আমি বলে রাখি, এখানে যে কোনো বয়সের যে কোনো ধরনের ব্যাচেলার এখানে থাকতে পারে। সো এটা কোনো টেনশন, কিন্তু শুধুমাত্র ব্যাচেলারদের জন্য। অনেকে দেখে ভাবতে পারে এটা হোটেল, বাট একটা হোটেল না, এটা হোস্টেল। তবে অনেকে অল্প দিনের জন্য ঢাকায় আসেন, তাদের অনেক কাজ থাকে, তাদের জন্য আমাদের 1 দিন, 3 দিন, 7 দিন ও 15 দিনের প্যাকেজ রেডি করা হয়েছে। তাছাড়া আমাদের মান্থলি প্যাকেজও থাকছে। বর্তমানে সুপার হোম মান্থলি প্যাকেজ দিচ্ছে হাফ মান্থ ইনস্টলমেন্ট, দ্যাট মিন্স প্রথম 15 দিন এবং পরের 15 দিন দুই ভাগে আপনি ভাড়াটা দিতে পারবেন। আশা করি সুবিধাটা অনেক ব্যাচেলারদের কাজে আসবে। সো চলুন দেখি আর কী কী আছে লবির বাইরে। সো গাইজ, আমি লবি থেকে বের হলাম মাত্র। লবি থেকে বের হলে হাতের বাঁ পাশে হচ্ছে জিম, আর ডান পাশে হচ্ছে রেস্টরুম। সো এই রেস্টরুমটা অনেক বেশি সুন্দর, অনেক গর্জিয়াস ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে। আর ঠিক এখন যদি আমি বিল্ডিংয়ের ভিতরে উপরে উঠতে যাই, তাহলে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রি দিয়ে দিতে হবে। যে কোনো মেম্বার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আদারওয়াইজ সে যেতে পারবে না। সো আমি ফিঙ্গারপ্রিন্ট করা আছে, আমি যাচ্ছি। সো এখানে আসলে এখন আমি জিমটা পাচ্ছি। সো জিমে যাই, কী কী ইকুইপমেন্ট আছে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে জিমের কোয়ালিটিটা কেমন। সো গাইজ, আমি জিম থেকে বের হলাম। জিম থেকে বের হলে হাতে বাঁ পাশে দুটো লিফট আছে। সো ফার্স্ট ক্লাস ব্রাঞ্চ হওয়ার একটা সুবিধা পাচ্ছে, দুইটা লিফট আছে, লিফট আছে। সো লিফটের সে পাশে হচ্ছে অটোমেটিক শু পলিশার, এখানে আপনি অটোমেটিকভাবে শু পলিশ করতে পারবেন। সো আমি দেখি আসলে কেমন কাজ করছে। ইয়া, যখন অফিসে খুব তাড়া থাকে তখন বাইরে হয়তো শু পলিশ করতে ঝামেলা হয়, আর এখানে শু পলিশ করলে পরিষ্কারও হয় ঠিকঠাক মতো। সো শু পলিশারটা খুবই হ্যান্ডি হয়ে যায় আপনাদের জন্য। আমার ঠিক হাতে ডান পাশে হচ্ছে লন্ড্রি রুম, এখানে হচ্ছে 2টা বড় ড্রায়ার আছে, 4টা ওয়াশিং মেশিন আছে, যার মাধ্যমে আপনি প্রতিদিন এক সেট করে কাপড় ধৌত করতে পারবেন। বাকেটে রেখে দিলে হচ্ছে হাউসকিপিংয়ের লোকজন নিজে নিয়ে এসে কাপড় ধুয়ে তারপর আপনার রুমে আবার দিয়ে আসবে। সো আপনার কোনো কষ্ট করে ঝামেলা নেই। আমি আরেকটা পয়েন্ট বলি, এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা বড় কিচেন আছে যেখানে হচ্ছে এই ব্রাঞ্চে রান্না করা হয়, এবং পুরো হাইজিন মেনটেন করে এখানে রান্নাটা করা হয়। তার পাশে হচ্ছে পার্কিং, যদি কোনো মেম্বার বাইক থাকে কোনো টেনশনের কিছু নেই, অনেকে জিজ্ঞেস করে যে বাইক পার্কিং আছে কি না, ডেফিনেটলি এখানে পার্কিং জোন আছে।
হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কিং জোনে পার মান্থ 500 টাকা করে বাইক রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন উপরে চলে যাই ডাইনিংয়ে দেখবো, তবে ডাইনিং বলে রাখি ডাইনিংটা এখন টেম্পোরারি, এই ব্রাঞ্চের ডাইনিং রুফটপে হবে, ঠিক বাড়ি দাঁড়ার ব্রাঞ্চের মতো। সো লেটস গো, উপরে কী আছে না আছে সেটা দেখি। সো গাইজ, বলতে বলতে ডাইনিংয়ে চলে আসতাম। প্রথম সবসময় একটা ব্যালেন্স ডায়েট এবং একটা হাইজিনিক ফুড দেওয়ার চেষ্টা করে, এবং তারা সবসময় হালাল সার্টিফিকেট ইউজ করে এবং হালাল ফুড ইউজ করে। তাছাড়া হচ্ছে চিকেন যেটা নেয় রাস্তার কাছে কোনো চিকেন না, এটা হচ্ছে আইজি এজি ব্র্যাক চিকেন বা প্যারাগন চিকেন থেকে চিকেনটা নেওয়া, যেখানে জিরো অ্যান্টিবায়োটিক থাকে। আর তাছাড়া মাছ ভর্তা সব কিছু মিক্স করে থাকে, বা ফ্রাইড রাইস এমনভাবে মিক্স করে ফুড মেনুটা তৈরি করা হয়। তার পাশাপাশি বলে রাখি এখানে যে জগ পানির গ্লাস তারপর প্লেট সব কিছু সুপার হোম থেকে দেয়, আপনার এক্সট্রা করে কিছু নিয়ে আসা লাগবে না, কোনো ধরনের ঝামেলা নেই। আর তাছাড়া যখন মেম্বাররা এখানে খায়, এখানে একটা টিভি দেওয়া আছে, টিভি দেখে দেখে খেতে পারে, কোনো সমস্যা হয় না। আর তাছাড়া আমাদের এখানে আরও ওয়াটারের ব্যবস্থা আছে, যেখানে বিশুদ্ধ পানীয় জল খেতে পারে, এতে করে সুপার হোম মেম্বাররা সবসময় একটা হাইজিন খাবার খায় এবং বিশুদ্ধ পানীয় জল খেতে পারে। সো আমরা এখন উপরে চলে যাব, এখানে একটা ফ্লোরে যাব এবং সেখানে কী কী বেডিং আছে বেডিং নিয়ে আমরা কথা বলবো। সো লেটস গো। সো গাইস, বলতে বলতে একটা ফ্লোরে চলে আসলাম। এখানে প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট আছে এবং প্রতিটা ইউনিটেই কিছু কমন স্পেস আছে। কমন স্পেসে হচ্ছে তারা হচ্ছে রিডিং রুম করে দিয়েছে, যেখানে হচ্ছে প্রয়োজনীয় কাজ বা যারা পড়াশোনা করে তারা সেখানে করতে পারে। আর এখন আরেকটু যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে শু র‍্যাক আছে, এখানে শু রাখতে পারে। তাছাড়া ইন্টারকমের মাধ্যমে যদি কোনো প্রবলেম হয় তারা লবিতে বা রিসেপশনে কল দিয়ে সেই হেল্পটা নিতে পারে। তো আমরা এখন রুমে চলে যাবো, আমরা এখন মাল্টি ফাংশন রুমে যাবো, যেখানে 6 জন 9 জন বা 12 জন থাকতে পারে। তো বর্তমান সিচুয়েশনে, করোনা সিচুয়েশনে তারা কিন্তু 2-3 জন বা 4 জনের বেশি রাখছে না রুমগুলোতে। সো আমরা একটা রুমে যাব এবং ওই মাল্টি ফাংশন ব্রেকটা কেমন শাহবাগ ব্রাঞ্চে সেটা নিয়ে কথা বলবো। তাছাড়া একটা কথা বলে নিই, সবারই মানে ব্রাঞ্চে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে মাল্টি ফাংশন ব্রেক। তো চলুন আমরা মাল্টি ফাংশন ব্রেকে যাই এবং কী আছে দেখে নিই। সো গাইজ, আমরা রুমে চলে আসলাম। এটা হচ্ছে মাল্টি ফাংশন বেডিং রুম। তাছাড়া আমাদের রেগুলার ম্যাচ বাড়ির মতো রেগুলার রুম আছে, যেখানে 2-3 জন এবং 4 জনের বেডিং সিস্টেম চালু আছে। তাছাড়া একমাত্র শাহবাগ ব্রাঞ্চে আমাদের VIP জোন আছে, যেখানে সিঙ্গেল বেড আছে এবং টুইন বেডও আছে। সো এইটা হচ্ছে মাল্টি ফাংশন বেড। আমরা এখন মাল্টি ফাংশন বেডে কী কী আছে তা নিয়ে কথা বলবো। মাল্টি ফাংশন বেডে কিন্তু আপনার হচ্ছে 1 দিন, 3 দিন, 7 দিন ও 15 দিনের প্যাকেজটা এনজয় করতে পারবেন বা থাকতে পারবেন। সো আমরা বেডে চলে যাই, বেডে কী আছে না আছে তা সেটা দেখছি। বাট তার আগে একটা কথা বলি, রুমে কিন্তু পার্সোনাল একটা রাউটার থাকবে এই রুমের জন্য। ইন্টারনেট আমরা তো ফ্রি দিচ্ছি, ওয়াইফাই একটা রাউটার থাকবে, আর এসি তো থাকবেই। আমি এখন পুরো বেডের পাশে দাঁড়িয়ে আছি, একতলা দোতলা তিনতলা বিশেষ ডরমিটরি বেড। সো আমরা বেডের মধ্যে দেখবো যে কী আছে। তবে তার আগে বলিনি, রুমের প্রত্যেক ম্যাক্সিমাম রুমে হচ্ছে আপনার অ্যাটাচ বেলকনি বা অ্যাটাচ টয়লেট আছে, যদি না থাকে টেনশনের কোনো কারণ নেই। আমাদের প্রতিটা ইউনিটে কমন 3-4টা ওয়াশরুম আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। সো আমরা একটু বেডে যদি দেখি কী কী আছে। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে বেডিংয়ের মধ্যে একটা, এখানে একটা তাক দেওয়া আছে, এখানে একটা তাক, এখানে একটা তাক, একটা LED ল্যাম্প দেওয়া আছে, এটা সুপার হোমের কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে। আর হচ্ছে কার্টিন তো দেওয়া আছে দেখলেনই। আর লকারের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, লক করে রাখতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো আমরা বেডে চলে যাই। অনেকে বেড বলে যে বেডে কতটুকু জায়গা আছে ভাই, কোলবাসে থাকা যাবো কিনা, আমাদের ফেসবুকে যে দেখি। সো এখানে অলরেডি কোলবাসে রাখা আছে, তো দেখি আমি আসলে এখানে কোপ করতে পারি কিনা। খুব সহজেই আসলে উঠা যায় সুপার হোমের বেডে, আমি অলরেডি উঠে পড়েছি। সো আসলে বেডে এনাফ স্পেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাইটও এনাফ আছে। ইভেন এখানে বেডের সাইজটা হচ্ছে 3 ফিট প্লাস বা 6 ফিট প্লাস। সো 6 ফিটের যারা আছেন তারা টেনশন করার কিছু নেই, এখানে 6 ফিটের মানুষ অনেকে থাকে। আর তাছাড়া বেডের মধ্যে একটা LED লাইট দেওয়া আছে, আর লকার তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আপনার প্রয়োজনীয় ল্যাপটপ বা আদার্স থিংস যেটা খুবই নেসেসারি জিনিস সেটা এখানে রেখে লক করে রাখতে পারেন, চাবি দেওয়া হবে। এবং এখানে তো আমি আগেই বললাম খুব ইজিলি হচ্ছে ল্যাপটপ বা প্রয়োজনীয় কাজ করা যায়, লেখালেখি থাকলে সেটা করতে পারবেন। তাছাড়া আসলে এই পুরো রুমটা বেড কেন্দ্রিক না, আপনার ডাইনিং হলে ডাইনিংয়ে চলে যাবেন, আপনার রুফটপে যেতে চাইলে রুফটপে যেতে পারেন, আপনার লবিতে কেউ গেস্ট আসলো বা আপনার ভালো লাগছে না ওখানে গিয়ে আপনার টাইম স্পেন্ড করতে পারেন। অনেকে বলেন যে বেডের সাইজটা আসলে কতটুকু হতে পারে, আসলে বেডের সাইজ তো আমি বললাম আমি 3 ফিট প্লাস বা 6 ফিট প্লাস, বাট একটু দেখে নিন আসলে কেমন আসলে সাইজটা। এখানে কোলবাসে শাখা আছে, আমি একটু শুয়ে দেখাচ্ছি। সো এখানে শুলে আপনারা দেখতে পাচ্ছেন যে এনাফ স্পেস আছে, এখানে আরও কি স্পেস আছে, মানে আমি যদি আরেকটু সাইডে আসি, আমি যদি অ্যাঙ্গেল হই তাহলে কোনো প্রবলেম হচ্ছে না। আর হয়তো এই জন্যই 1400 মানুষ এই বেডকে চুজ করে নিয়েছে। তাছাড়া আমাদের রেগুলার রুম VIP রুম তো আছেই। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা আসুন ভিজিট করে দেখুন, আসলে একটা নতুন সিস্টেম ডরমিটরি বেড। হয়তোবা আপনাদের কনফিউশন লাগতে পারে যে এক রুমে এতজন কিভাবে থাকে, বাট যখনই আমি যদি কার্টেনটা টেনে দিই, পর্দাটা টেনে দিই, আমার লাইট আছে এখানে, আমি এখানে পুরো নিজের একটা এনভায়রনমেন্ট পেয়ে যাই, কেউ কোনো ডিস্টার্ব করে না।
আর এসি রুম হওয়াতে সাবোকেশন বা অন্যদের দুর্গন্ধ তো হয়ই না। সো আপনারা আমি রিকোয়েস্ট করবো আসুন, দেখুন আসলে সুপার হোমে কী কী আছে না আছে, নিজের চোখে দেখলে আরও হয়তো রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এদের কোয়ালিটিটা কেমন। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের রিভিউটা দেখার জন্য। নেক্সট টাইম আরও একটা কোনো রিভিউ বা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ। ঈদ মুবারক, টেক কেয়ার। প্রথমবারের মতো সুপার হোমে মান্থলি প্যাকেজের পেমেন্ট মাসে দুইবারে পরিশোধ করার সুযোগ রয়েছে। থাকা খাওয়া সহ 30টিরও বেশি সুবিধা পাচ্ছেন সকল প্যাকেজের মধ্যে।